নমস্কার বন্ধু, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবো। সেটা পুরো ছবিটা নিয়ে কীভাবে করবো আপনাদের দেখাবো, আপনারা দেখুন। আমি কলা বাগানে চলে এসেছি, একটা পাতা কাটবো, কলা পাতা। এটা আমার দরকার লাগবে। কলা পাতাটা কাটা হয়ে গেছে, এটা আমি একটু ধুয়ে নেবো। আমার এই ডান্ডিটা লাগবে, পাতাটাকে কেটে নেবো। আমি সরু চাকলি বানাতে এখানে নিয়েছি এক বাটি বিউলির ডাল, এই ছোটো বাড়িটার এক বাটি বিউলির ডাল নিয়েছি। আর নিয়েছি আতপ চাল এক বাটি, আর এই বাটিটারই মাপে দেড় বাটি সেদ্ধ চাল নিয়েছি, আর এক বাটি ময়দা নেবো। নিয়ে আমরা একসঙ্গে মাখাবো। আগে এগুলো বেটে নিই। নিয়ে কীভাবে করবো সরু চাকলিটা আপনাদের দেখাচ্ছি। এখন বিউলির ডালটা আগে বেটে নিই, আর তার আগে এইটাকে আমরা একটু নোড়া দিয়ে সেদ্ধ করে নেবো। এভাবে এটা করে নেবো, এবার ডালগুলো বেটে নেব। এই ডালটা আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর চালগুলো 1.5 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। কারণ বিউলির ডালটা একটু বেশি সময় লাগে ভিজতে, তাই একটু আগে থেকে ভেজাতে হয়। একটু ধীরে ধীরে বাড়তে হবে, তা নাহলে গোটা রয়ে যাবে, গোটা থাকলে ভালো লাগবে না অতটা। এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, যাদের মিক্সি আছে মিক্সিতেও বেটে নেবেন। আর এটা বিউলির ডাল দিয়ে অনেকে করে, আবার অনেকে বিউলির ডাল দেয় না। যারা বিউলির ডাল ভালোবাসেন না তারা নাও দিতে পারেন, তারা এমনি চাল দিয়ে আলু আতপ চাল আর সেদ্ধ চাল ময়দা পাঁকিও করতে পারে। ডাল বাটা হয়ে গেছে, এবার চালগুলো আমি বেটে নিচ্ছি। আমি কীভাবে করবো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই চালের এটা বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি, বিউলির ডালটাও বেটে নিয়েছি। এগুলো সব একসঙ্গে নিয়ে নেবো, আর এখানে ময়দা নিয়েছি এক বাটি, এগুলো সব দিয়ে একসঙ্গে মেখে নেবো। আর লবণ দেবেন এখানে 7 মতন, এখানে আমি 1 চামচ লবণটা দিয়েছি। আর চিনি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে নারকেল দিয়ে দেবো অল্প 1 মুঠোর মতন নারকেল কুড়া দিয়ে দেবো, দিয়ে এটাকে মাখিয়ে নেবো জল দিয়ে। কারণ এটা যেহেতু জল দিয়ে বাটা, সেই জন্য অল্প জল লাগবে, এটা অল্প জল দিয়ে মাখিয়ে নেবো। বিউলির ডালটাও দিয়ে দিচ্ছি বাটাটা, এটা খুব সহজ। আপনারা বাড়িতে বানাবেন কেমন হয়েছে, আর আমি বানাচ্ছি দেখবেন কেমন হয়েছে, বলবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে মাখিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দেবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। এটা মাখানো হয়ে গেছে চাল বাটাটা, এবার নিয়ে নেবো এখানে 2 চামচ চিনি, নারকেল কোলার সঙ্গে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, দিয়ে এটাকে মেখে নেবো। এটা মাখিয়ে রেখে দেবো, দিয়ে এবার সরু চাকলিগুলো করবো। আমি অল্প করে তেল নেবো, এখানে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল নেওয়া যেতে পারে। অল্প করে এটাতে নেবো, নিয়ে কড়াতে গুলিয়ে নেবো, এতে বেশি তেল লাগে না, খুব অল্প, এতে অল্প তেল মাখিয়ে নেবো, এতে বেশি তেল লাগে না। কীভাবে করছি আপনারা দেখুন। এভাবে দিয়ে কড়াটাকে ঘুরিয়ে নিতে হবে,
এইভাবে ঘুরিয়ে নামো। এরপর নারকেল মাখা আছে, নারকেল আর চিনি যে মেখেছিলাম অল্প দেবো, এইভাবে মাঝখানে দিয়ে দেবো অল্প একদম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন ধারগুলো উঠে উঠে গেছে, তার মানে এটা হয়ে গেছে। তুলে নেবো, এভাবে পাট করে নেবো, দেখুন আপনার করে যাচ্ছে কত সুন্দর, কড়াতে জড়াচ্ছে না এটা। আগে ভালো করে কড়াটা গরম করে নিতে হবে, তারপরে এগুলো দিতে হবে, তা নাহলে জড়িয়ে সব ছিঁড়ে যাবে। আবার অল্প তেল নেবো, এইভাবে দেবো। এইভাবে ধারে দেবো, এভাবে আবার উপর থেকে দুটো নারকেল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে পাট পাট করে নেবো। খুব সুন্দর খেতে লাগে, এগুলো খেজুর গুড়তেও ভালো লাগে, কিন্তু এখন তো খেজুর গুড় পাওয়া যায় না বর্ষাকাল, এই কদিন বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি করলাম, এতে বর্ষাকালেও খেতে ভালো লাগে। আর খেজুর গুড়ের বদলে ওই মাঝখানে নারকেল দিয়ে দিচ্ছে, এটা আরও সুন্দর লাগবে খেতে। কী করবেন বাড়িতে, খাবেন বলবেন কেমন হয়েছে। আপনার উঠে যাচ্ছে রুটির মতন, অত সুন্দর একটু জড়াচ্ছে না, আর সাদা তরকার দেখছি একদম নিয়েও যাচ্ছে না, একটা সাদা একদম সবগুলো সাদা হচ্ছে। এগুলো চাটুতেও করা যায়, কত সুন্দর সব কিছুগুলো হয়েছে দেখুন, সরু চাকরিগুলো খুব সুন্দর হয়েছে, আর খুব পাতলা পাতলা, এই যে খুব সুন্দর মাঝখানে ফুটো ফুটো হয়েছে। এটাও হয়ে গেছে, তুলে নেবো এবার। শেষ হয়ে যাবে, খুব সহজ দেখুন। এটা হলেই শেষ হয়ে যাবে, আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে, আপনারা দেখুন ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন।
হাঁড়িতে খুব কম আছে, এটা করতে হয়, বেশি জাল দেওয়া যাবে না, অল্প আঁচেই করতে হবে। কুড়ি চাল দিয়ে আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার সব সরচালগুলো করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, আর খুবই পাতলা পাতলা হয়েছে, একদম সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি প্রতিটাই, খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর পাতলা পাতলা, আর মাঝখানে ফুটো ফুটো হয়েছে, যে খুলে একটা দেখাচ্ছি আমি, এই যে দেখুন ফুটো ফুটো হয়েছে, দেখতে পেয়েছেন নারকেলগুলো আরে আছে, খুব সুন্দর লাগবে খেতে, দেখুন প্রতিটাই এইভাবে, এই যে ভেতরে নারকেল দেওয়া আছে, এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে প্রতিটাই। আপনারা বাড়িতে বানাবেন, বাইরের খাবার একটু কম খাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো রান্নাঘরে, আজ এখানেই।